আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল চিলড্রেন্স হবিতে স্বাগতম। আজকে মানে আমি আজকে আপনাদের সাথে আমার দুই দিনের ব্লগ শেয়ার করছি। আজকে আমরা কী কী খেলাম বা কী কী খাবো, তারপরে আজকে দুপুর মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী রান্না বান্না হলো, কী কী খেলাম, এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। আর আগামীকাল আমরা চলে যাবো ঢাকায় গ্রাম থেকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি পড়ছে, টিনের উপরে বৃষ্টি পড়ার শব্দটা শুনতে অনেক মিষ্টি, অনেকটাই মধুর। আপনাদের একটু দেখাচ্ছি আমি, আমি তো শহরের বৃষ্টি আপনাদের কয়েকদিনই দেখিয়েছি, এখন একটু গ্রামের বৃষ্টি পড়াটা দেখাচ্ছি। ঘুরতে এসেছে গ্রামে বা থাকে তারা অনেক শুনেছে এই শব্দ, অনেক সুন্দর। আর আমরা সকালে নাস্তায় খাচ্ছি খিচুড়ি মাংস দিয়ে, ডিম ভাজা আর আচার দিয়ে, আর এটা হলো তালের পিঠা, নানু বানিয়েছে, আমরা এটাও খাবো সকালের নাস্তায়। আপনাদের একটু দেখাচ্ছি নানু বানিয়েছে, অনেকটাই মজার হয়েছে। আর এখন দুপুরের রান্নার আয়োজন চলছে, হাঁসের মাংসর পশমগুলো বাছা হচ্ছে। এটা আমার নানুর পালিত হাঁস ছিল। আর এখানে মাছ ভাজা হচ্ছে, কয়েক পিস মাছ এখনো ভাজা হয়নি, আমি একটু দেখাচ্ছি। আর এই হাঁসটা নানুর পালিত হাঁস। তো আমাদের দুপুরের রান্না শেষ হয়ে গিয়েছে। আমরা দুপুরের রান্না মানে ডাল আছে, শাপলা ভাজি রান্না করা হয়েছে, তারপর পাঁচমিশালি মাছ, হাঁসের মাংস, ভাত, গরুর মাংস, পটল ভাজা, বেগুন ভাজা, তারপর চিংড়ি মাছ, দুপিয়াজি, নানান রকমের ভর্তা। আমি একটু দেখাচ্ছি, অনেক মজার মজার আইটেম রান্না করা হয়েছে। এই তো ডাল, ডিম ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ, দু পেঁয়াজি। তো আমরা বিকালের নাস্তায় খাবো পুরি এবং পেঁয়াজু, সাথে এভাবেই সস আছে আর ডাল আছে। তো আমি দেখাচ্ছি কলাও আছে। এই তো পুরি, পেঁয়াজু, ডাল, সস, এগুলো আমরা বিকালের নাস্তায় খাবো। আর আমাদের রাত্রে আমরা কি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি। মাছ, রুই মাছ, দু পেঁয়াজি, আর মুরগির মাংস, ডাল, ভর্তা, পাতলা ডাল, তারপরে পোলাও, এছাড়া সালাদ আছে। তো এগুলো আমরা রাত্রের খাবারে খাচ্ছি। আর রাত পেরিয়ে ভোর সকাল, এখন আমরা 7টা লঞ্চে ঢাকায় ফিরবো। তো অনেক মজা করেছি এই কয়দিন, আমার যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হবে কারণ আমার এক্সাম শুরু হবে। আমি ঘর বাড়ি উঠান গাছ সব সব কিছু থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ জানাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করছি। আবার কবে না কবে আসা হয় ঠিক নেই, তো তাই দেখিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই যে পেঁপে গাছ, সব কিছুর থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো এখন আমি গাছেদের থেকে বিদায় নিয়ে পুকুর পাড়ে বিদায় নিতে চলে যাব। এই তো আমি পুকুরের থেকে এখন পুকুর পাড়ে থেকে বিদায় নিতে এসেছি। এই পুকুরে সাঁতার শিখেছি আমি এই কয়দিন, তবে পুরোপুরি আমি শিখতে পারিনি, ইনশাল্লাহ পরের বার এসে শিখতে পারবো। তো পুকুর পাড়কে বিদায় জানালাম, ঘর বাড়িকে বিদায় জানালাম, এখন আমরা লঞ্চে এসে পড়েছি। আমি আমার আরেকটা পর্ব ছিল পদ্মা নদী ও কীর্তিনাশ নদী, একটু আগে যে ব্রিজটা দেখালাম সেই ব্রিজটা কিন্তু আমি ওই পর্বেও দেখিয়েছিলাম, ওই ভিডিওতেও। যারা আমার ওই ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন। এই ব্রিজটাই আমি ওই পর্বে ওই ভিডিওতে দেখেছিলাম। আর এখানে লঞ্চ ঘাট দেখি অনেক লঞ্চ, ফেরি, তারপর ট্রলার, অনেক কিছু আছে, অনেক কিছু বাধা আছে। তো আমি লঞ্চটা দেখাচ্ছি, লঞ্চে অনেক মানুষ উঠেছে আজকে। এখন মানে লঞ্চ
গিয়েছিলাম ভোর পাঁচটায় উঠে, চা বিস্কুট এগুলো খেয়ে এসেছি। তারপরও আমার না আমার মামি আমাদের জন্য পাস্তা রান্না করে দিয়েছে, আমরা পাস্তা খাবো তবে একটু পরে। আমি একটু দেখিয়ে নিচ্ছি, লঞ্চে যারা যায়নি তাদের জন্য, বেশিরভাগ মানে যারা যায়নি তারা তাদের জন্য দেখাচ্ছি আমি। লঞ্চে যাওয়ার মজাই আলাদা, লঞ্চ থেকে গ্রামের ঘর বাড়ি সব কিছু দেখা যায়। আমি দেখছি, আর আজকে কিন্তু নদীর ঢেউ মোটামুটি আছে। আমি দোয়া করেছিলাম যাতে আজকে বৃষ্টি না হয়, কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছিল। নৌকা, এই তো এখন আমরা পাস্তা খাবো। তো মাম্মির হাতের পাস্তাটা অনেক মজা হয়েছে, আপনাদের একটু দেখাচ্ছি। মামি আমাদের জন্য আলাদা আলাদা বক্স করে দিয়েছে। ও আমরা পাস্তা খেলাম, আর নদীর ঢেউটা দেখাচ্ছি, আস্তে আস্তে নদীর ঢেউটাও বাড়ছে। আমরা ঘাট থেকে অনেকটাই দূরে এসে পড়েছি, এই যে ঢেউ। আমার পদ্মাও কৃত্রিম আশা নিয়ে ভিডিওটি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আমি সেইখানেও মানে সেই ভিডিওতেও নদী নিয়ে এই পর্বটা করেছিলাম। এই যে নদীর ঢেউগুলো দেখাচ্ছি, অনেক ঢেউ প্রায়। যারা লঞ্চে আসেননি তারা দেখে নিতে পারেন, লঞ্চে আসার মজাই আলাদা। এবং লঞ্চে মানে নদীর ঢেউগুলো দেখাচ্ছি। আমরা লঞ্চে অনেক ফেরিওয়ালা উঠে আমি দেখাচ্ছি। এইনি হলো পরোটা ভাজি বিক্রি করছে। তো আমরা এখান থেকে কিছুই কিনবো না, অনেক ফেরিওয়ালা উঠবে অবশ্য, আমি শিওর নয়, দেখতে হবে কোন ফেরিওয়ালা উঠে। পাস্তা খেয়েছি দেখে আর কিছু খাচ্ছি না, তবে আপনাদের সাথে শেয়ার করছি কোন কোন ফেরিওয়ালা উঠছে আর কি কি বিক্রি করছে। তো এই ফেরিওয়ালা খেলনা বিক্রি করছে। তো অনেক বাচ্চারা এই 5 ঘন্টার পথে বিরক্ত হয়ে যায়, তাদের মা বাবারা তাদের খেলনা কিনে দেয়। আর এটা ঘূর্ণি, এই মামা ঘূর্ণি বিক্রি করছে। আর এই তো খেলনা মামা, ঘূর্ণিটা অনেকটাই মজার হয় কারণ আমি আগের বার খেয়েছিলাম, তাই বলছি অনেক মজার হয় লঞ্চের ঘূর্ণি। এই যে ঘূর্ণিটা লেবু দিয়েছি সাথে। আর এই হলো নিমকি, বাদামি, তারপরে বাদাম, এরকম অনেক কিছুই বিক্রি করছে। আর এই মামা শুধু বাদাম ভাজা প্যাকেটে করে বিক্রি করছে। এই যে বাদাম, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন।
বাস থেকে নেমে গিয়েছি, এখন আমি একটা সিএনজি তে উঠেছি। সিএনজি এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো অনেক অনেক পান আছে, একটু দেখাচ্ছি। পান, পেঁয়াজ, তারপরে আপেল, মালটা, আদা, রসুন সব মিলানো, আর একটা ট্রাক ভর্তি, একটা নয় অনেকগুলো ট্রাক ভর্তি আছে। দেখাচ্ছি পান, এই তো ট্রাক ভর্তি পান আছে, তারপরে ভ্যান ভর্তি পেঁয়াজ আছে। তা পানটা দেখানো হয়ে গেলে আমি পেঁয়াজটাও দেখাবো এই সাইডে। এই তো এই ভ্যান ভর্তি পেঁয়াজ, আর এই কলা আছে, অনেক রকম, মানে বাজারটা অনেক বড়। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এবং পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান। তো আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, বাজারটা অনেক বড়। আর আমাদের জন্য নানু অনেক কিছু দিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এটা হলো কলমি শাক, মানে অনেকগুলো শাক দিয়েছে, কলমি শাক, আরও অনেক কিছু দিয়েছে, কিন্তু সেগুলো আম্মু উঠিয়ে রেখেছে। এই তো শাক, এরপর আছে শাপলা, কাঁটা কাঁটা শাপলা, আর এগুলো হলো আমরা, এগুলো হলো তেজপাতা, অনেকগুলো তেজপাতা আছে, আর সরিষা, তারপরে আছে এগুলো হলো হাঁসের মাংস। নানু ফ্রিজ থেকে বের করে দিয়েছে দেখে ঘুম লাগছে। আর এটা হলো ইলিশ মাছ, আম্মু এগুলো, ও এগুলো চিংড়ি মাছ। তো এগুলো দিয়েছে, আরও দিয়েছে, কিন্তু আম্মু সেগুলো উঠেই রেখেছে, তাই আমি আপনাদের দেখাতে পারছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিলড্রেন সবির সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।